হাইতিতে ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে 25 জন নিহত এবং আহত হয়েছেন আরও অনেকে। আল জাজিরা জানায়, দক্ষিণ হাইতিতে পেট্রোলবাহী একটি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরিত হলে হতাহতের এই ঘটনা ঘটে। হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিল নেপেসের উপকূলীয় শহর মিরাগুয়ানের কাছে ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন এবং বলেছেন, কিছু গুরুতর আহত ব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য হেলিকপ্টারে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। নেপেসের কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় 16টি মৃতদেহ সম্পূর্ণরূপে পুড়ে গেছে এবং আরও 40 জনকে অগ্নিদগ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।